সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেমাস কিচেন। আমার আজকের রেসিপি সাদা পোলাও, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবুর্চিদের স্টাইলে আমি কিভাবে পোলাওটা রান্না করলাম ঝরঝরে পারফেক্টভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়ে নিয়েছি। পোলার চালগুলোকে ভালো করে ধুয়ে তিন চার বার করে ধুয়ে কষলে একদম ক্লিন করে নেব। দেখুন, এরকমই ক্লিন পানিটা চলে আসলে আমার চালগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর এখানে যে যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আর দিতে দিতে বলে দেবো কী কী দিচ্ছি আমি। এবার এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা আস্ত মশলা, দিয়ে একটু ভেজে নেব স্মেল আসা পর্যন্ত। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আরো একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে একটু নেড়েছে পেঁয়াজ মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, বেশি কষালে আবার পোলাওটা লাল হয়ে যাবে। হালকা একটু কষলে আমি চালগুলো দিয়ে দেবো। এখানে দেখুন, আমি পোলার চালগুলো কিন্তু ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, পানিটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার পোলা চালগুলোকে অনবরত নেড়ে ভালো করে চালগুলোকে ভেজে নেব। একবারে শুকিয়ে নেব। চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন, আমার চালগুলো কিন্তু ভাজা হয়। ধরে হাফ কেজি চালের পরিমাণে আমি এক কেজি পানি দেব। এক কেজি পানি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব পোলাওটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন, আমার পোলাটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কিশমিশ, আলু বুখারি, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দিয়ে আমি ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব, দমে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর আমার এই চ্যানেলটিকে যে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। একবারে বাবুর্চি স্টাইলে আমি রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।